নমস্কার, আমি নীলু। স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনারা খুঁটিনাটি ডিটেলস দেখে নিতে পারেন। তবে এবার আসি আজকের ভিডিওতে। তবে আজকে যে আপডেট রয়েছে, সব থেকে বড় আপডেট অর্থাৎ আনেক্সচার 3 অনলাইনে সাবমিট করার জন্য। অফিসিয়াল ওয়েবসাইটে আনেক্সচার 3 সাবমিট করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা যারা টাকা পেয়েছেন, আপনাদেরকে আনেক্সচার 3 অনলাইনে সাবমিট করতে হবে। দেখুন, সাবমিট আনেক্সচার 3 শো করছে, অর্থাৎ লাল রঙের মধ্যে ব্লিঙ্ক করছে। তো এর উপরে ক্লিক করে আপনাকে অনলাইনে আনেক্সচার 3 সাবমিট করতে হবে। তবে কবে কী করতে হবে চলুন বিজ্ঞপ্তি দেখে নিই। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই আনেক্সচার 3 ফর্মটি অনলাইনে সাবমিট আনেক্সচার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbankwb.gov.in এ পাওয়া যাবে। এ বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তো এবার আনেক্সচার 3 আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। তাই যারা যারা 4 মাসের টাকার মধ্যে 3 মাসের টাকা পেয়ে গেছেন, আপনারা অনলাইনে আনেক্সচার 3 সাবমিট করুন। নমস্কার।